আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পানীয় যে পানীয় শুধু রাতে খেয়ে ঘুমালে সকালে উঠে দেখবেন আপনার বুকে জমে থাকা কফ কাশি জ্বর এবং ভাইরাসজনিত যে কোনো সমস্যা দূর হয়ে গেছে। যে কোনো শারীরিক সমস্যা এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করার জন্য এটি একটি প্রাকৃতিক ঘরোয়া চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ ভিউয়ার্সরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার আজকের এই ভিডিওর হোম রেমেডিগুলো খুবই কার্যকরী এবং ফলদায়ক। কফ কাশি এগুলো বারো মাসের অসুখ। অনেক মানুষ আছে যাদের গরমে ঘেমেও বুকে কফ বসে যায়, বিশেষত বাচ্চাদের বুকে কফ বসে গেলে তা নিউমোনিয়ায় রূপ নেয়। সর্দি কাশি, গলায় কফ বসে যাওয়া, গলা ব্যথা হওয়া, জ্বর, এই সকল ক্ষেত্রে এই উপায়টি শুধু একবার রাতে ব্যবহার করুন। প্রথম ব্যবহারেই এটি এমন ফলাফল দিবে যে আপনি ভাবতেও পারবেন না। বন্ধুরা, ঋতু পরিবর্তনের এই সময় ঘরে ঘরে এখন সর্দি কাশি, গলা ব্যথা, বুকে কফ বসে যাওয়া, জ্বর হওয়ার মতো সমস্যাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। এই সময় বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিরা খুবই দ্রুত এইসব অসুখে কাবু হয়ে পড়ছেন, কিন্তু সবসময় বাহিরের ঔষধ কিনে এনে খাওয়ার ফলে শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু লোক তো সারাদিন চিন্তায় থাকে সর্দি কাশি, গলা ব্যথা, বুকে কফ বসে যাওয়া নিয়ে। যদি আপনিও সর্দি কাশি, গলায় খুশখুস, নাক বন্ধ, গলা ব্যথা ও কফ নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আজ আমি আপনাদের জন্য এমন একটি উপায় নিয়ে এসেছি যা মাত্র রাতে কয়েকদিন সেবন করলেই বুকে কফ বসে যাওয়া, সর্দি কাশি, নাক বন্ধ, গলা ব্যথা সহ যে কোনো ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যাবে। আপনি দীর্ঘ সময় পর্যন্ত এর থেকে উপকার পাবেন এবং আপনাকে বাহিরের ঔষধও খেতে হবে না। তো বন্ধুরা, চলুন এখন দেখে নেওয়া যাক এই পানীয়টি কিভাবে তৈরি করবেন। এই পানীয়টি তৈরি করার জন্য প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি নিতে হবে। এরপর এই পানির মধ্যে দুটি রসুনের কোয়া এইভাবে কেটে দিয়ে দিতে হবে। তারপর লাগবে আদা। এখানে আমি অল্প পরিমাণ আদা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই আদার কুচি পানিতে দিয়ে দিতে হবে। সর্বশেষ যে উপাদানটি লাগবে তা হলো মধু। বন্ধুরা, আপনারা এখানে দেশি খাঁটি মধু নিয়ে নেবেন। আমি এখানে এক চামচ পরিমাণ মধু নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে, যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা শুধু এই মধুটা বাদ দিবেন, মধুটা এখানে যোগ করা যাবে না। এইবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কুসুম গরম অবস্থায় সেবন করতে হবে। বন্ধুরা, এই পানীয়টি ঠান্ডা হলে এটা আপনার শরীরে কোনো কাজেই লাগবে না। অবশ্যই কুসুম গরম অবস্থায় এই পানীয়টি আপনাকে সেবন করতে হবে। এভাবে টানা চার দিন রাতে আপনি যদি এই পানীয়টি সেবন করতে পারেন, তাহলে আপনার বুকে জমে থাকা কফ কাশি, হাঁপানি, জ্বর, গলা ব্যথা সব জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে। বন্ধুরা, ভাইরাসের এই সময় এই পানীয়টি সবাইকে সেবন করা উচিত। আদা, রসুন ও মধু গরম পানিতে মিশিয়ে খেলে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি করে। তাই আর দেরি কেন বন্ধুরা, অবশ্যই এই পানীয়টি রাতে সেবন করে আপনারা ঘুমাতে যাবেন। তাহলে আপনার শরীরের যে কোনো শারীরিক সমস্যা দূর তো হবেই, ঠান্ডাজনিত যে কোনো সমস্যাও দূর হবে। বন্ধুরা, আপনাদের পরিচিত আপনজন বা আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম কোনো রোগ থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের শেয়ার করুন, যাতে তারাও এই পানীয়টি বানিয়ে খেয়ে অনেক বেশি উপকৃত হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পানীয়টি বানিয়ে খেয়ে আপনারা উপকৃত হলেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।